আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণতন্ত্র কমিশনের সদস্য সচিব তুরিন আফরোজ ধর্ম ব্যবসা শব্দ বদ্ধটিকে প্রাথমিকভাবে খারাপ হিসেবে দেখাতে রাজি নন। তার মতে আইনের জ্ঞানকে ব্যবহার করে উপার্জনের কারণে যেমনি তার পোশাক আইন ব্যবসা বলা হয়, একইভাবে কেউ ধর্ম প্রচারকে জীবিকা হিসেবে নিলে সেটাকেও ব্যবসা বলা হবে। এই নিয়ে একজন মন্তব্য করেছেন। আব্বাসী সাহেবের সাথে তুরিন আফরোজ বলেছে তারা কোনো ধরনের অভিযোগ করেননি, বরং দুদকের তদন্ত করেছে, যে দুদকের তদন্তে সহায়ক হওয়ার জন্য তাদের তদন্তকৃত ব্যক্তিদের তালিকা দুদকের কাছে দিয়ে। এখন প্রশ্ন হলো দুদক তদন্ত করছে তারা কিভাবে জানে? অপর আরেক ডিবেট, আবরার সাহেব যখন প্রমাণ করলেন তদন্ত করার অধিকার নেই, তখন গোলাম রব্বানী বলে উঠলো তারা তদন্ত করেনি বরং অভিযোগ করেছে। হাউ ফানি। এখন প্রশ্ন হলো অভিযোগ দুদকের কাছে কেন, আর সারা দেশে তদন্ত প্রতিবেদন হিসেবে প্রচার করা হলো কেন? আইনের ব্যবসায়ীরা তো সত্যকে মিথ্যা, অমিথ্যকে সত্য বলে চালিয়ে দিয়ে জয়ী হওয়ার আপ্রাণ চেষ্টা করেন। তাদের নিকট জয়টা বড়, তাই জয়ী হতে তারা সব রকম মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন এবং কাঠগড়ায় উপস্থিত ব্যক্তিকে মিথ্যা দিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেন। কিন্তু মৌলবীর বা হুজুরা তো কুরআন ও হাদিসের বাইরে গিয়ে মিথ্যা বা বানোয়াট কথা বলে মানুষকে জয়ী করার কাজ করেন না। তারা তাদের আলোচনার মাধ্যমে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেন এবং মানুষের কল্যাণ হয় তেমন কাজ করতে উৎসাহিত করে। আরেকজন বলেছেন, ইসলাম অনুযায়ী যেহেতু প্রত্যেক মুসলমানের ধর্ম প্রচার করার বাধ্যবাধকতা আছে, তাই যিনি ধর্ম প্রচার করবেন তাকে ধর্ম ব্যবসায়ী বলা যেতে পারে না। তাই টাকার বিনিময়ে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার বিষয়টি নেগেটিভ অর্থে বোঝায়। আলেম সম্প্রদায় তাদের দায়িত্বের কারণে ইসলাম ধর্ম প্রচার করে থাকে। কেউ যদি ধর্মের কাজে ব্যয় করতে চান তাতে সাধারণত সকল ধর্মেই সুযোগ আছে, তাইলে শুধুমাত্র আলেম সম্প্রদায়ের উপর কেন এই নেগেটিভ অর্থে শব্দটি ব্যবহৃত করা হবে? তুরিন আফরোজকে এই কাজ করার জন্য কি সরকার কোনো অধ্যাদেশ জারি করেছে? তা না করলে উনি ও সহযোগীরা কি গাইডলাইনে কি নির্দেশে কোন অধিকারে করলেন? জাতির নিকট ব্যাখ্যা প্রদান করলে ভালো হয়। যে শব্দটা মানুষ বাজে অর্থে ব্যবহার করে সেটাকে তিনি খারাপভাবে দেখতে রাজি নন, এটা তো অনেকটা জোর করে এক একজনের উপর এক একটা পড়িয়ে চাপিয়ে দেওয়ার মতো। এইসব ব্যাপারে ব্যাখ্যা দিতে ওনাকে আবার ডাকা হয়, উনার কথা আবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি এই আচরণকে বাংলাদেশের অসহিষ্ণুতার একটা উদাহরণ হিসেবে দেখছি।